ফরিদপুরে ডেবিট ক্রেডিট কার্ড জালিয়াতি করে পাঁচ মাসে হাতিয়ে নিয়েছে প্রায় 50 লক্ষ টাকা। সোমবার ভোরবেলা ফরিদপুর বাংলা থানার আজমনগর ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে উক্ত চক্রের মূল হোতা সাকিব সহ পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টুরিজম ইউনিট এবং ফরিদপুর জেলা পুলিশ। এ সময় উক্ত ব্যক্তিদের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত 7টি মোবাইল ফোন ও বেশ কিছু সিম উদ্ধার করা হয়। সোমবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এন্টি টুরিজম ইউনিটের পুলিশ সুপার ফাহিমা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন এন্টি টুরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আইফুল ইসলাম ও ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ বিন কালাম। এন্টি টুরিজম ইউনিটের পুলিশ সুপার আরো জানান, এখন গ্রেপ্তারের যে প্রক্রিয়াটা তারা করতো সেটা হচ্ছে প্রতারণাকারী চক্র প্রথমে বিভিন্ন সরকারি ভাতা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রাপ্ত ব্যক্তিদের একটা তালিকা মোবাইল নাম্বার সব বিভিন্ন প্রাসঙ্গিক তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ করে নিত। তারপর সেখানে তারা কি করত, ওই সরকারি ভাতা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদানকারী দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তা সেজে ওই ব্যক্তিদের কাছে পার্সোনালি ফোন দিত। ফোন দিয়ে যখন তাদের বিভিন্ন ব্যক্তিগত তথ্যগুলো তাদের কাছে বলতো যে আপনার নাম এই, আপনার মোবাইল নাম্বার এই, আপনার জন্মসাল এই, তো এইসব তথ্য দিত, তখন তারা সত্যি সত্যি বিশ্বাস করতো যে হ্যাঁ তাহলে বোধ হয় এই উচ্চ পদস্থ কর্মকর্তাই আমাকে ফোন করেছে। এইটা বিশ্বস্ততা অর্জন করার পর বলতো আপনাকে আমরা ফোনে আপনাকে আমরা টাকা পাঠাবো, কিন্তু যদি আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডের নাম্বারটা আমাদেরকে দেন তাহলে আমরা দ্রুততম সময়ের মধ্যে পাঠাতে পারবো, অন্যথায় কিছুটা সময় ক্ষেপণ হবে। তো লোকজন তাদের যারা কি ফাঁদে পড়তো তারা তাদের ডেবিট ক্রেডিট কার্ডের নাম্বারটা দিয়ে দিত, এবং এই সিস্টেমের মধ্যে তারা এক সময় ওদের কাছ থেকে ওটিপি নাম্বার একটা টাকাগুলো বের করে নেওয়ার মাধ্যমে সময় যে ওটিপি নাম্বারটা আসে ক্রেডিট কার্ড থেকে টাকা ট্রান্সফার করার সময় যে ওটিপি নাম্বারটা যেত ক্রেডিট কার্ড হোল্ডার মোবাইলে তার কাছ থেকে ওটিপি নাম্বারটাও চেয়ে অনলাইন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে নিয়ে বিভিন্ন লেয়ারে তারা নগদ বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করে টাকাগুলো নিয়ে তারপরে এগুলোকে আবার অবৈধ কাজে যেমন অনলাইন জুয়া তারপর মাদক এইসব কাজে